আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গ্রীষ্মের তাবদাহ হয়ে নাজেহাল জেলাবাসী, প্রতিদিন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ছুঁই ছুঁই, আর পথ চলতি মানুষের নাজেহাল আট থেকে আশি সকলেই। বেলা বাড়ার সাথে সাথে প্রায় রাস্তাঘাট ফাঁকা বললেই চলে, বিশেষ কাজে তাগিদে ছাড়া রাস্তায় বেরোচ্ছে না সাধারণ মানুষ। এবার পথ চলতি সাধারণ মানুষের জন্য এগিয়ে এলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এই পথ চলার সাধারণ মানুষের জন্য এগিয়ে এসে তীব্র তাপদাহের মধ্যে তৃষ্ণা নিবারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা। মালদা শহরের ফেরার মোড়ে বা অতুল চন্দ্র মার্কেটের সামনে বসানো হলো বিশুদ্ধ পানীয় জলের জলছত্র, আর এই জলছত্র পাওয়া যাচ্ছে ঠান্ডা পানীয় জল, ছোলা, গুড় সহ বিভিন্ন জিনিস। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক সদস্য জানান, অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাগুলোও তো তাপপ্রবাহে নাজেহাল জেলাবাসী, সে কথা মাথায় রেখে আমরা বিশুদ্ধ পানীয় জলের জলছত্র খুলেছি মালদা শহরের ফোয়ারা মোড়ে ও অতুলচন্দ্র মার্কেট এলাকায়। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানীয় জল ও ছোলা গুড়। এ নিয়ে মানুষের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি মানুষের দেখা মেলা বহু ভার। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা যা গরম পড়েছে, কিছুদিন ধরে যে তাপদাহ চলছে চারিদিকে, তাতে পথ চলতি সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। আজকে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে। তো আমরা অনেক চিন্তাভাবনা করে মানুষের সুবিধার্থে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অতুল মার্কেটে একটা স্টল এবং কোয়ারা মোড়ে আমরা একটা জলছত্রের ব্যবস্থা করেছি। এখানে গুড়, ছোলা এবং বাতাসা এগুলো আছে, সাধারণ মানুষ যাতে এতে পরিষেবা পায় তার উদ্দেশ্যেই আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই ব্যবস্থা নিয়েছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।